আজকে আমরা শিখব ফেসবুকের সেটিংস, পার্সোনাল আইডি সেটিংস নিয়ে আমরা আলোচনা করব, সিকিউরিটি বিষয়গুলো সহ। তো আমি একটা আইডিতে লগ ইন করেছি, সেটিংস পাবো হলো, দেখেন এখান থেকে সেটিংস এ গেলাম, বাম পাশে সাইড বার দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে প্রথমটা হলো জেনারেল অ্যাকাউন্ট সেটিং। তো এখানে জেনারেল সেটিংস এর মধ্যে নাম, ইউজার নেম, কন্ট্যাক্ট, আরো কিছু আছে এখানে আর কি। তো ইউজার নেম অনেক বড় একটা ফ্যাক্ট, সাধারণত মানুষের ইউজার নেম গুলো মানে এগুলো এটা কাস্টম ইউজার নেম, যেমন header.panna.731। ইউজার নেম তৈরি করলে দ্রুত খুঁজে পাওয়া যায়। আমরা লগ ইন করার সময় ইমেল ইউজ করি, অথচ যখন লগ ইন করার সময় এই ইউজার নেম দিয়ে লগ ইন করা যায়, এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এই ফোন নাম্বার, তাহলে ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত তথ্য দিয়ে আমরা লগ ইন করতে পারি। ঠিক আছে, তো ইউজার নেম চেঞ্জ করা যায় যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। এখন এটা অ্যাভেলেবেল আছে, এখন অন্য একটা আমি হয়তো আরেকটা নাম্বার দিলাম, তো এটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, অ্যাভেলেবেল হলে এটা চেঞ্জ করা যায়। আর একটা ইউজার নেম 2 মান্থ, 60 দিনের মধ্যে যদি চেঞ্জ হয়ে থাকে তো 60 দিন পরে চেঞ্জ হবে আর কি, তার আগে চেঞ্জ করা যায় না সাধারণ প্রসিডিউরে। কিছু টিপস ট্রিক্স আছে যেগুলো ইউজ করলে আমরা হয়তো আগে ইউজার নেমটা ফেরত নিয়ে আসতে পারি, নামটা ফেরত নিয়ে আসতে পারি। নামের ক্ষেত্রেও সেম, এখন যে নামটা আছে যদি 60 দিনের মধ্যে যে লেখা আছে এখানে, দেখেন প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন ফর 60 ডেইজ, ডোন্ট অ্যাড এনি আনইউজুয়াল ক্যাপিটালাইজেশন ইংলিশন ক্যারেক্টার ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, চেঞ্জ সম্ভবত করা যাবে কারণ এটা 60 দিনের মধ্যে চেঞ্জ করা হয় নাই। তো এখন চেঞ্জ করে আমি আবার, না আমার ভুলে গেছে, আমি আবার চেঞ্জ করতে চাই, তো তখন আর হবে না, 60 দিন অপেক্ষা করতে হবে। তো ফেসবুকে একটা টিপস আছে, ওই টিপস ইউজ করলে আগের নামটা অবশ্য ফেরত নিয়ে আসা যায়, তো ওইটা আসলে আমরা যাচ্ছি না আর কি। দ্বিতীয় নম্বর অপশন হলো সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে, আমরা সবগুলো আলোচনা করব না, যেগুলো মোটামুটি দরকার সেইগুলো আর কি। প্রথম হলো দেখেন রিকমেন্ডেড বলতেছে চুজ ফ্রেন্ড টু কানেক্ট ইফ ইউ গেট লক আউট, যখন ফেসবুক আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দিবে, লক করে দিবে, ওই ক্ষেত্রে আপনার মুক্তির একটা উপায় হতে পারে হলো আপনি নমিনি সেট করা, ফেসবুকে ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসাবে 3 থেকে 5 জনকে আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো যখন আপনি যখন এই যে চলে আসে, দেখেন ট্রাস্টেড কন্ট্যাক্ট 3 থেকে 5 জনকে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করলে হবে কি, যখন আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে তো তখন আপনি এই তিনজনের কাছে আপনি মেসেজ পাঠাতে পারবেন, ও অপশন দিবে, ওখানে ক্লিক করলে আপনার ওই 3 জনের কাছে ওই কোড চলে যাবে, কোড আপনাকে দেওয়ার জন্য জায়গা লাগবে, বক্স দিয়ে দিবে, ওখানে পেস্ট করে দিয়ে সাবমিট করলে আপনি লগ আউট হয়ে যাবে, মানে লগ আউট হয়ে যাবে, মানে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে দেখেন আমি একটু অ্যাড করে দিচ্ছি, এখানে তাহলে এই অ্যাকাউন্টটা এখন মোটামুটি একটু সিকিউর হইলো আর কি, যে কেউ যদি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, আমার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে, আমি আমার লগ ইন করতে প্রবলেম যদি হয়, তো ওই ক্ষেত্রে আমার দেখে এখানে চলে আসে 3টা, এটা 1 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন পরবর্তী অপশন আছে হোয়ার ইউ আর
লগইন, এখানে হলো আমি কোন কোন পিসি থেকে বা কোন কোন ডিভাইস থেকে লগ ইন করছে তার একটা লিস্ট শো করতেছে এখানে। যদি কোনো অপরিচিত কোনো ডিভাইস থাকে তো আপনি এখন এখান থেকে তাকে লগ আউট করে দিতে পারেন, এখান থেকে লগ আউট করে দিলে ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি নট ইউ থাকে তো এখানে অপশন ক্লিক করে সম্ভবত আপনি পাসওয়ার্ড চেঞ্জের অপশন যাবে, সম্ভবত সিকিউর অ্যাকাউন্ট অপশন গেলে আপনাকে ওই পাসওয়ার্ড চাইবে আর কি, যে পাসওয়ার্ড নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেহেতু সে লগ ইন করতে পারছে তার মানে তার কাছে পাসওয়ার্ডটা আছে, এই জন্য নতুনভাবে পাসওয়ার্ড সেট করতে হবে আর কি। আর লগ আউট অল সেশন দিলে আমার এখান থেকে লগ আউট হয়ে যাবে, এটা অ্যাক্টিভ, আমি বর্তমানে অস্ট্রেলিয়া থেকে আমি লগ ইন করেছি, ঠিক আছে। লগ ইন এখানে দেখতেই পাচ্ছেন যে পরে অপশনে পাসওয়ার্ড চেঞ্জের অপশনগুলো, এগুলো নতুনভাবে সব সাজাইছে, এগুলো আগে তো অন্য হয়েছিল, কিছুদিন পর পরে আপডেট হয়। এখন যে আমরা এটা কাজটা শিখতেছি তো এটা হয়তো দেখা যাবে 2 সপ্তাহ পরে এই অপশন অন্য 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 কোনো কলামে অন্য কোনো আপনার ট্যাবের মধ্যে ও নিয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, সেভ ইউর লগ ইন ইনফো, এটা অবশ্যই আমাদের যে ব্রাউজারে সেভ অপশন আমরা রেখে দিছি অন করা আছে এটা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখেন এখানে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা দুই ভাবে করা যাচ্ছে, একটা হলো আমি যদি অথেন্টিকেশন অ্যাপ ইউজ করি তাহলে ওই অ্যাপের মাধ্যমে, আর এটা হলো টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ হলো আমার ফোন নাম্বার, যে ফোন নাম্বার সেট করা আছে ফোন নাম্বারে কোড যাবে, তখন ওই কোডটা আমি সেট আপ করে দিলে আমার এই যে এই নাম্বারে আমি যে কন্টিনিউ দিয়ে দিই তাহলে এই নাম্বারে যখন লগ ইন করতে যাবো এখানে কোড যাবে, কোড দিলে আমি লগ ইন করতে পারবো। আর যখন নতুন ফোন নাম্বার যদি অ্যাড করতে চাই, যে এই ফোন নাম্বার আমি কাজ করব না, সেক্ষেত্রে আমরা ওই নতুন ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ দিলে ওই নাম্বারে কোড যাবে আর কি। আচ্ছা অথরাইজ লগ ইন, রিভিউ এ লিস্ট অফ ডিভাইস ওয়ার ইউ ওয়ান্ট হ্যাভ টু ইউজ দি কোড, এখানে আমার কোনো রেজিস্টার্ড ডিভাইস নাই, রেজিস্টার ডিভাইস হলো আমার যদি কোনো ফোনে যদি আমি ওইভাবে সেট করা থাকে আমার অপশনগুলো, তো ওইখানে অথোরাইজ লগ ইন থাকলে ওইটা ওই সময় পাসকোডও থাকে, পাসকোড দিয়েও লগ ইন করা যায়। হ্যাঁ আচ্ছা, অ্যাপসের পাসওয়ার্ডটা আমরা আলোচনায় আনতেছি না, সেটি আমার এক্সট্রা সিকিউরিটি। দেখেন গেট অ্যালার্ট অ্যাবাউট আন রিকগনাইজড লগইন, দেখেন এখানে কিছু অপশন করা আছে যে আমার হয়তো যদি ব্রাউজার চেঞ্জ হয়, এগুলো আসলে ডিফল্ট ও দিয়েই দেয় আসলে, যে রিকগনাইজ লগইন, অর্থাৎ আমি আমার পিসি ছাড়া, সাধারণত আমি ফেসবুক জানে যে আমি আমার একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আর একটা ল্যাপটপে সাধারণত আমি লগ ইন করি, তো এর বাইরে যদি আমি অন্য কোনো ব্রাউজার থেকে লগ ইন করি তো সাথে সাথে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে। তো এখানে আসলে সব অফ করা আছে, তো সিকিউরিটি পারপাস এগুলোকে যদি চেষ্টা করে লগ ইন করার জন্য এগুলো অন রাখা ভালো, ঠিক আছে, তাহলে আমার এখানে ডাটাগুলো চলে আসবে, ঠিক আছে। এখানে টেক্সট এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে এসএমএস আসবে, আর যদি আমি চাই তাহলে মেল অ্যাড করতে পারবো, আবার পাশাপাশি আমি একটা ফোন নাম্বার দিতে পারবো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার, কেউ চেষ্টা করলে সাথে সাথে আমার জন্য এখানে ওই নোটিফিকেশনগুলো চলে আসে। অনেকে ডিজেবল করে রাখে যে অনেক নোটিফিকেশন আসে, এই জন্য হয়তো ডিজেবল করে রাখে। দেখেন এই যে আমরা যে অপশনটা অন করেছিলাম, দেখেন উপরে এটা কিন্তু এই যে অপশন হারাই গেল, উপরে ছিল না, নিচে চলে আসছে, উপরে সেট করলাম না আমরা, যেটা মনে চায় আর কি। অ্যাডভান্স কিছু এনক্রিপশন নোটিফিকেশন মেল রিকভার এগুলো আর দরকার নেই আমাদের, মোটামুটি আমাদের এখানে এই সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, এখানে এই যে চোজ 3 অর 2 5 এই টাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করে রাখা, লগইন এর এই নোটিফিকেশনগুলো অ্যাড করা, আর টু ফ্যাক্টরটা, এই তিনটা মোটামুটি যদি চালু রাখা যায় তাহলে মোটামুটি সিকিউর বলা যায় অ্যাকাউন্টটা, ঠিক আছে। আচ্ছা পরের ট্যাবে আমরা যাই, যে ইউর ফেসবুক ইনফরমেশন, এখান থেকে হলো আমার আমি যে ফেসবুক চালাইতেছি তো আমার এখানে যাবতীয় ইনফরমেশনগুলো আমি নিজে দেখতে পারবো, আমার অ্যাক্টিভিটি লগ,
আমার আমি কি কি দেখেন ক্লিক করি একটা, এই যে আমার ইনফরমেশন গুলো, আমার পোস্ট গুলো, হ্যাঁ সবগুলো আমার এখান থেকে পাবো। আমি কবে এখানে তো আসলে আমার অ্যাকাউন্টে আমি কোনো পোস্ট নাই, শুরু থেকে আমি যত পোস্ট এসেছে সব পোস্ট গুলো আমি এখানে চলে আসবে আমার। ঠিক আছে, আমার ফটো ভিডিও আমার যাবতীয় তথ্য এই পর্যন্ত আমি যা ফেসবুকে আমি এ পর্যন্ত কাজ করছি, আমি পোস্ট করছি, শেয়ার করছি, সব তথ্যগুলো আমি এখান থেকে পাবো। ঠিক আছে, আমি ডাউনলোড করতে পারবো। তারপরে একটা বিষয় যেটা, যে দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট, অফ ফেসবুক অ্যাক্টিভিটি ভিউ অর ক্লিয়ার অ্যাক্টিভিটি ফর বিজনেস অর অর্গানাইজেশন ইউ ভিজিট ফেসবুক। এখানে ক্লিক করি তো ম্যানেজ ইউর, আচ্ছা এটা হলো যে আমার যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ তো মানে এটা অনেক বড় একটা বিষয়, আমি সামারি করে দিচ্ছি এটা কিভাবে কাজ করে। যে ফেসবুক আমার অ্যাক্টিভিটি গুলো ও আমাকে ট্র্যাক করে আমি কি কাজ করতেছি না করতেছি, তো আমার এই অ্যাক্টিভিটির উপরে বেস করে ও অ্যাড সার্ভ করে। হ্যাঁ, আমি যে ধরনের পেজে পেজ ব্রাউজ করি, পেজগুলো ভিজিট করি, আমি লাইক কমেন্ট শেয়ার করি, ওই রিলেটেড ও আমাকে ট্র্যাক করে বলে আমাকে ওই রিলেটেড আমাকে ওই অ্যাড সার্ভ করে আর কি। সেই জন্য মাঝে মাঝে এগুলো আসলে ই করে রাখা উচিত, হ্যাঁ এগুলো ক্লিয়ার করে রাখা উচিত। সবচেয়ে ভালো হয় এটা হলো অফ করে রাখা, হ্যাঁ অফ করে হলো ম্যানেজ ফিউচার অথরিটি, এখান থেকে এটা এটা অলরেডি অফ অফ করে আছে, অ্যাক্টিভিটি ইউ হ্যাভ টার্ন অফ ভিউ অ্যান্ড না ফিচার অফ অ্যাক্টিভিটি কিপিং ইউর ফিচার অফ অ্যাক্টিভিটি সেভ। আচ্ছা আমাকে অফ করতে হবে, এটা অন করা আছে, ইউ ক্যান কাইন্ডলি হ্যাভ এনি অ্যাক্টিভিটি টার্ন অফ। আচ্ছা আমার এটা অফ করাই আছে, হ্যাঁ তো এটা, হ্যাঁ এটা অফ করা আছে, তো আমরা দেখবো যে আসলে আমাদের কার কার অ্যাকাউন্টে এটা অন অফ করা আছে। তো অফ করা থাকলে আমরা এটা অন করে দেবো, তাহলে ও আমাকে ওইভাবে ট্র্যাক করবে না আসলে। ঠিক আছে, আর যদি হয় আমরা এখানে ক্লিয়ার হিস্টোরি করে দিব, সেক্ষেত্রে আমাদের ও যে আমাকে যে দেখেন সবকিছু ইয়ে হয়ে গেছে, ক্লিয়ার হিস্টোরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমাকে ও অ্যাড দেখাইতে পারবে না, মানে অ্যাড দেখাবে কিন্তু আমি যে ক্রাইটেরিয়া বেজে আমি যে ধরনের ইউজার ওই রিলেটেড সে অ্যাড দেখাইতে পারবে না এখান থেকে। ঠিক আছে, আর এখানে আরো বড় একটা সমস্যা হলো এগুলো চালু থাকলে ফেসবুক অ্যাপ আমরা যখন আমরা অফ করে রাখি, অফ করার পরও সে ট্র্যাক করতে পারে আমি কোন কোন অ্যাপস চালাচ্ছি, হ্যাঁ আমার টোটাল অ্যান্ড্রয়েডকে সে মনিটর করতে পারে। এখানে যে আমি চাইলে আমার যে অ্যাকাউন্টটা ডিলিট করতে পারি, ডিলিশন এটা হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা যদি আমি করি তো ডিঅ্যাক্টিভ করে দিলে নির্দিষ্ট সময় পরে হয়তো আমরা এটাকে আবার আবার অ্যাক্টিভ করে ফেলতে পারবো। আর পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট করে দিলে এটা সাথে সাথে হয় না আসলে, ও ও সময় নেয়, 13 দিন 14 দিন টাইম নেয় আর কি, যে এর মধ্যে যদি আপনি আবার লগ ইন করেন তো আবার ঢুকতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে অপশনে এটা আমরা এখানে করতে পারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন অথবা পার্মানেন্টলি ডিলিট করার জন্য। আমরা একটু প্রাইভেসি নিয়ে একটু আলোচনা করি, প্রাইভেসি সেটিংস অ্যান্ড টুলস ইউর অ্যাক্টিভিটি। দেখেন প্রথমে আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, অর্থাৎ আমি যে পোস্ট গুলো করবো এই পোস্ট গুলো কারা কারা দেখবে। এখানে যদি ফ্রেন্ড থাকে শুধু ফ্রেন্ড ফ্রেন্ডাই দেখতে পারবে, অর্থাৎ আমার যারা ফ্রেন্ড তারা, তো পাবলিক করে দিলে আমার ফ্রেন্ড না থাকলেও দেখতে পারবে। আর স্পেসিফিক ফ্রেন্ড করা যায়, হ্যাঁ ফ্রেন্ড তারপরে পাবলিক অনলি মি, তো এরকম অপশন গুলো এখানে সেট করা আছে। আমি কাস্টম করে দিতে পারি যে আমি যখনই পোস্ট করবো আমি দেখালো যে কিছু ফ্রেন্ড করে দিলাম, যে এই 10 জন ফ্রেন্ড দেখতে পারবে অথবা এই 10 জন দেখতে পারবে না, এক্সক্লুড করা যায়। এখান থেকে আপনি অপশন গুলো পাবেন, দেখেন শেয়ার উইথ ফ্রেন্ডস, হ্যাঁ আর এখানে হলো শেয়ার উইথ জাস্ট পিপল অর লিস্ট। তো আমি যদি তাদেরকে এখানে লিখে দিই, ধর আমি যদি পোস্ট করি তাহলে এনারা আমার পোস্ট দেখতে পারবে না। অনেকে এই কাজগুলো করে, যে ছেলেরা এত চালাক
যে বাবা মা যাদের ফেসবুক আইডি আছে তাদের বাবা মার আইডি গুলা, বাবা মার আইডি গুলো এখানে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে ওই বইগুলো বাবা মা দেখতে পায় না, ঠিক আছে? মানে বর্তমান জমানার ছেলে এত চাললো ছেলে মেয়েরা। আচ্ছা, এখানে লিমিট পাসপোর্ট এটা দরকার আছে কি? এটা দরকার নাই আপাতত। আচ্ছা, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আচ্ছা এটা ইম্পর্টেন্ট। এটা হলো যে আমাকে কারা কারা রিকোয়েস্ট পাঠাইতে পারবে, এভরিওয়ান দেওয়া আছে, অর্থাৎ যে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে, ঠিক আছে? এটা অন অন থাকা সিকিউরিটি পারপাস চিন্তা করলে অন না থাকাই ভালো আসলে, ঠিক আছে? আপনাকে যে কেউ কেন পারবে, আপনাকে দেখতে হলে আপনাকে ফার্স্টে ইনবক্সে নক করবে, মেসেজ অপশন করবে, তারপরে আপনি যদি চান তাহলে অফ ই করতে পারেন, যদি আপনি ভালো মানে বড় মাপের কেউ হন। আর যদি এমনি থাকে তো এভরিওয়ান হলে কি মানে সাধারণত যারা হ্যাকার বা অন্য যারা আছে ইজিলি আপনাকে রিকোয়েস্ট পাঠাইতে পারে, আপনাকে মেসেজ টেসে পাঠাইতে পারবে আর কি। ফ্রেন্ড আমার ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট কারা কারা দেখতে পারবে, পাবলিক সবাই আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারুক, এটা আসলে উচিত না, ঠিক আছে? পাবলিক করা উচিত না, কারণ আসলে এগুলো অনেক সিকিউরিটি রিজন এগুলা। হ্যাঁ, তা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল কারা, আপনাকে কেউ যদি টার্গেট করে যে আমি অমুককে টার্গেট করবো, তো তখন আপনার ফেসবুক প্রোফাইল ঘাটে ঘাটে দেখবে যে আপনার ফ্রেন্ড সার্কেল কারা, তো আপনি ফ্রেন্ড সার্কেল থেকে সে অনেক তথ্য নিতে পারবে। তো এই জন্য আসলে এইগুলো ফ্রেন্ড করে রাখা, অথবা অনেকে অনলি মি করে রাখে যে আমি সেটা আমার ফ্রেন্ড লিস্টে কেউ দেখতে পারবে না, ঠিক আছে? এগুলো করা যায়, ইটস ডিপেন্ড অন ইউ। আচ্ছা, হু ক্যান লুক আপ ইউজিং ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কারা কারা দেখতে পারবে, ইমেল অ্যাড্রেসটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনলি মি করে রাখা উচিত, ঠিক আছে? এরপরে আপনার ফোন নাম্বার কারা কারা দেখতে পারবে, এভরিওয়ান দেখতে দেখার কোনো দরকার নেই, আপনি অনলি মি করে দেন, ঠিক আছে? ঠিক আছে, আপনার ফ্রেন্ড লিস্ট আপনি আপনি অনলি মি করে দিচ্ছি, ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে আপাতত ফ্রেন্ডের ফ্রেন্ডটা পাঠাইতে পারবে, এটা অন থাকুক। আচ্ছা, ডু ইউ ওয়ান সার্চ ইঞ্জিন আউটসাইড, আচ্ছা এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমি এখানে সার্চ করি তো আমি কাউকে খুঁজে বের করতে পারি, তো প্রোফাইল যদি এখানে ইয়েস করা থাকে তো এটা আসলে গুগল অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেও যদি সার্চ করে তাহলে ফেসবুকে ওই সার্চটা নিয়ে আসে, যদি অর্থাৎ পপুলার যেমন সাকিব খান সাকিব আল হাসান এর ফেসবুক আইডির নাম দিয়ে বা ওর একটা পোস্টের কিছু দিয়ে আপনাকে সার্চ করলো তো ওখানে সে কিন্তু পেয়ে যাবে। তো আপনি যদি চান যে ফেসবুক ছাড়া আমার আদার সার্চ ইঞ্জিন আমার আমার প্রোফাইলকে খুঁজে পাবে না, ওই ক্ষেত্রে আপনি এটা উঠাই দিবেন। তো সেক্ষেত্রে শুধু ফেসবুকই আপনাকে খুঁজে পাবে, এর বাইরে গুগল থেকে বিং অন্য অন্য বি যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলো আপনি খুঁজে পাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রাইভেসির মোটামুটি একটা ওভারভিউ হলো। এখন দেখেন টাইম লাইন অ্যান্ড ট্যাগিং। আচ্ছা, এখানে একটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হু ক্যান পোস্ট ইউর টাইম লাইন। আপনি আপনার ফ্রেন্ডকে যদি একটু সিকিউর থাকতে চান, আপনার ফ্রেন্ডকেও আপনি আপনার টাইম লাইনে পোস্ট করার অ্যাক্সেস না দেওয়া ভালো, ঠিক আছে? এতে সমস্যা হয় হলো কেউ আপনি যদি আনঅথরাইজ কে যদি আপনার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনি যদি খেয়াল করতে না পারেন তো পোস্ট করে আসলে অনেক কিছুই করা সম্ভব আসলে, আমরা অনলিমিট করে দিব। হু ক্যান সি আদার আদার্স পোস্ট অন টাইম লাইন, আপনার টাইম লাইনে পোস্ট কারা দেখতে পারবে, এখানে শুধু ফ্রেন্ড দেওয়া আছে যে হ্যাঁ শুধু আমার ফ্রেন্ড পারবে, আর ফ্রেন্ডস ফ্রেন্ডস হলো বোঝা যাচ্ছে যে আমার যে ফ্রেন্ড আমি বলে দিচ্ছি আমার যারা ফ্রেন্ড লিস্ট আছে ওই ফ্রেন্ড লিস্ট অর্থাৎ যাকে ম্যাচুয়াল ফ্রেন্ড বলি আমরা, না মিউচুয়াল ফ্রেন্ড না। আচ্ছা, আমার ফ্রেন্ড হলো আমার ফ্রেন্ড মনে করেন আপনি, তো আপনার যদি কেউ ফ্রেন্ড থাকে আপনার ফ্রেন্ড আমার প্রোফাইলের এই পোস্ট গুলো দেখতে পারবে, সেক্ষেত্রে সাধারণত ফ্রেন্ডই থাকুক, ফ্রেন্ডের ফ্রেন্ড দরকার নেই আপাতত আমাদের। আচ্ছা, অ্যালাউ আদার্স টু শেয়ার পোস্ট, আচ্ছা অন দ্য স্টোরিজ, এখানে হলো যদি অন থাকে তাহলে আপনাকে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ। আচ্ছা, আপনার পোস্টটা এটা এটা আরেক অন্য কেউ শেয়ার করবে, সেটা তার পোস্ট হতে পারে স্টোরিজ হতে পারে, এটা যদি চান তাহলে এটা শেয়ার করতেই পারে, তবে যদি একটু হাইলি সিকিউর রাখতে চান তাহলে শেয়ার দরকারই নাই, কারণ আপনাকে আপনার পোস্ট আপনার পার্সোনাল তথ্য আপনি এখানে দিচ্ছেন, আপনি আপনার মনের কথা বলতেছেন, আপনার নিজেরকে ব্যক্ত করতেছেন, তো এই জিনিসটা আরেকজন শেয়ার করলো এটা আসলে কেমন,
যদি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় তাহলে এই ক্ষেত্রে আপনি ইনেবল থাকা ভালো, আদারওয়াইজ আপনি ডিসেবল করে রাখতে পারেন। হাইড কমেন্ট কাউন্টিং সেন্টার, এটা ওই যে আপনি কতগুলো কমেন্ট আছে এগুলো আপনি হাইড করে রাখতে পারেন এখানে, ঠিক আছে। আচ্ছা, ট্যাগিং, ট্যাগিং হলো আমরা তো যখন একটা পোস্ট করি তো আমরা একত্রে অনেকে থাকলে একটা ছবির মধ্যে আমরা তখন ট্যাগ করি, যে যেমন আমরা একটা পার্টি করলাম, বার্থডে পার্টি অথবা অন্য কোনো একটা প্রোগ্রাম করলাম আমরা, তো আমরা আসলে 5 জন মিলে ছবি তুললাম, তো আমরা করি কি যে একটা পোস্ট করি একজন, ওই পোস্টের মধ্যে চেকিং দেই, পাশাপাশি 5 জনকে আমরা, বাকি 4 জনকে আমরা ট্যাগ করে দিই। তো তাদের প্রোফাইলে যদি ওইটা টাইম লাইন রিভিউ থাকে ওটা অ্যাপ্রুভ করে দিলে তো একই পোস্ট আমাদের 5 জনের টাইম লাইনে শেয়ার হয়ে যায়। এটা তো ফ্রেন্ডস ফ্রেন্ডস টু ফ্রেন্ড অথবা এটা আসলে একটু ই করা উচিত, ট্যাগিং অ্যাবিলিটিটা এটা ফ্রেন্ড করে দেওয়া ভালো, ঠিক আছে। আচ্ছা, রিভিউ পোস্ট ট্যাগিং বিফোর, আচ্ছা এই রিভিউটা অন রাখা উচিত, কেউ যদি ট্যাগিং করে আপনি এটাকে এনাবল করে দিলেন, অর্থাৎ সাথে সাথে পোস্ট হবে না, কেউ যদি ট্যাগিং করে সাথে সাথে পোস্ট হবে না, আপনাকে ওই আপনি আপনি একটু টাইম লাইন অপশন পাবে, ওটা দিলেই আপনি আপনার প্রোফাইলে চলে আসবে। কারণ এমন একটা হয়তো আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলো, তো সে আপনার সাথে টাইম শেয়ার করে এমন কিছু শেয়ার করলো যেটা আপত্তিকর, তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই জন্য আপনি নিজে পোস্ট করা ছাড়া অন্য কারো পোস্ট, মানে আমরা প্রথমে কিন্তু এটা বন্ধ করে রাখছি যে আমার প্রোফাইলে কে পোস্ট করতে পারবে, তো সে অন্য আপত্তিকর কিছু একটা পোস্ট করতেই পারে, হ্যাঁ, আর সে করলাম তার আইডি হ্যাক হয়ে গেলো, ওই ক্ষেত্রে তো হ্যাকার এটা করতে পারে। সেই জন্য পোস্ট করলে করুক, ট্যাগিং ট্যাগ করুক, কিন্তু এটা রিভিউতে থাকবে, আমি যখন অ্যাপ্রুভ করবো তখন এটা শেয়ার হবে, ঠিক আছে। রিভিউ ট্যাগ পিপল টু আদার্স ফর বিফোর দি ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক, এগুলো এটাও আমরা অন করে দিই, ঠিক আছে। এই ট্যাগ করার ক্ষেত্রে, এই দুই ধরনের ট্যাগ করার ক্ষেত্রে আমাদের এটা অন থাকলো আর কি। স্টোরিজ এটা আগে ছিল না, এখন এলাও নতুন আসছে, এটা নতুন তাও তো অনেকদিন হয়েছে। এলাও আদার শেয়ার স্টোরি, স্টোরি দেয়ার ওন স্টোরি, এটা অফ করে দিই আমরা, আমরা চাই না যে আমাদের এটা অন্য কেউ আসলে শেয়ার করুক। ডোন্ট এলাও পিপুল শেয়ার ইউ মেনশন দেম, ডোন্ট এলাও। লোকেশন, লোকেশনটা আপনি অফ করা আছে, হ্যাঁ, তো এটা আসলে মোবাইলের ফাংশন, স্মার্টফোনের ফাংশন, আপনার মোবাইল লোকেশন অন থাকলে লোকেশন হিস্ট্রিটা ও জমা জমা রাখে আর কি, ঠিক আছে। তো এটা আসলে আমরা গুগলের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগাই, আমরা আসলে আমাদের এটা লোকেশন হিস্ট্রিটা প্রয়োজন হয়। ব্লগিং তো আমরা বসতেছি এখান থেকে, আমাদের এখানে আমাদের আমরা যাদেরকে পছন্দ করি না, হ্যাঁ, তাদেরকে আমরা ব্লক করতে পারি। এটা হলো ইউজারদেরকে আমরা ধরে ধরে ব্লক করতে পারি, এখানে মেসেজ মেসেজ ব্লক করতে পারি, মেসেজ ব্লক বলতে হলো সম্ভবত মেসেঞ্জার থেকে, মেসেজ আর ভিডিও কল ফ্রম সামওয়ান হিয়ার। ও আচ্ছা, এটা হলো মেসেজ অথবা ভিডিও কল, হ্যাঁ, প্রথমটা হলো পুরো ইউজারকে ব্লক, আর এইটা হলো ইউজার ব্লক না, কিন্তু এই ইউজারকে যদি ব্লক করে রাখি তো এই ইউজার ইউজারের মেসেজ এবং ভিডিও কল, ভিডিও কল দিতে পারবে না আর কি। এখানে আমরা বিভিন্ন অ্যাপ গুলোকে আমরা ব্লক করতে পারি, এখানে পেজ গুলোকে ব্লক করে রাখতে পারি, হ্যাঁ, এখানে আমি একটা পেজ ব্লক দিয়ে দেবো, তো ওই পেজটা আমাকে খুঁজতে পারবে না, আমাকে মেসেজ দিতে পারবে না পেজ থেকে কোনো, ঠিক আছে, আমাকে মার্কেটিং করতে পারবে না। ল্যাঙ্গুয়েজ লোকেশন ঠিক আছে, ফেস রিকগনিশন এটাও আপনার অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার, ঠিক আছে, এটা আপনার ওই ফেস দিয়ে করবে আর কি, আপনার ফেস দিয়ে এটা লগ ইন করা যাবে, হ্যাঁ, আপনাকে কাজ করতে পারবেন এখানে, এটা দেখাচ্ছি না। নোটিফিকেশন, এই যে কোনগুলো আমার মেলে যাবে, কোনগুলো ফোনে যাবে, এখানে সবগুলো করা যায় এখানে, ঠিক আছে, আমার কমেন্ট আসলে কমেন্ট কমেন্ট কোথায় যাবে, ট্যাগ কোথায় যাবে, রিমাইন্ড কোথায় যাবে, হ্যাঁ, আমার ইভেন্ট কেউ, আমি ইভেন্ট হলো এই ইভেন্ট আমার কোথায় যাবে, এটা কি আমার এসএমএস আসবে নাকি ওই ইমেলে যাবে, সবগুলো এখান থেকে করা যায়। মোবাইল থেকে হলো এখানে মিনিমাম 2টা নাম্বার দিয়ে রাখতে পারলে ভালো, হ্যাঁ, ব্যাকআপ হিসাবে এখানে ভেরিফাইড করে রাখা ভালো আর কি। আর এখানে যে টেক্সট মেসেজ টাইম টু ডে ইউ আর অন, এখানে টাইম দেওয়া আছে যে আমার যদি কোনো মেসেজ মোবাইলে আসে তাহলে কখন দেয় কখন মেসেজ গুলো আসবে, এটা আচ্ছা। পাবলিক পোস্ট ফিল্টার, এখানে কিছু ফিল্টারিং টুল আছে আসলে, হ্যাঁ, পাবলিক পোস্ট এখানে এই টুল গুলো আসলে আমরা ইউজ করতে পারি, এটা বিস্তারিত বললাম না এখানে, ঠিক আছে। আর নিচে যেগুলো আছে এগুলো আসলে
আপনার কিছু আছে হলো বিজনেস রিলেটেড, হ্যাঁ আপনার অ্যাপস ওয়েবসাইট, এখানে আপনি কি কি এখানে ইনস্ট্যান্ট গেমস খেলতে খেলেন ওগুলো সব লিস্ট এখানে থাকে আর কি। আর অ্যাডস আছে পেমেন্ট, এক্ষেত্রে হলো আপনি যখন আপনি অ্যাড দিবেন আপনার আপনাকে নিজের এখান থেকে, আচ্ছা এখানে এটা এই অ্যাড প্রিফারেন্স হলো আপনি যে অ্যাড দেখেন তার সেটা বেস, আপনি কিসের উপর ডিপেন্ড করে অ্যাড দেখেন, ঠিক আছে আপনার ইন্টারেস্ট কি কি আছে এখানে নাই অবশ্য, হ্যাঁ আমরা আমরা একটু আগে রিমুভ করে দিয়েছিলাম, এখানে এখান থেকেও দেখা যায় যে আপনি কোন কোন পেজে পর্যন্ত লাইক দিচ্ছেন এবং কোন কোন পেজের আন্ডারে আপনাকে অ্যাড কি ধরনের অ্যাড দেখানো হচ্ছে। হ্যাঁ এর বিজনেস বিকাশ এখানে করা আছে, আপনি বিকাশের অ্যাড দেখেন মাঝে মাঝে, ঠিক আছে বিকাশ দেখায়, তো এখান থেকে অনেক কিছু আমরা এগুলো চেঞ্জ করে ফেলতে পারি। আর পেমেন্ট হলো এখানে আপনি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করে রাখলে আপনি একটা অ্যাড ম্যানেজার আছে যেটা আমরা নেক্সট আরেকটা টিউটোরিয়ালে আমরা দেখবো যে আমরা কিভাবে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা দেখেন যে এই অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড সার্ভ করতে পারি, ঠিক আছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এখান থেকেও বিলিং অ্যাড করা যায় অথবা এখান থেকেও অপশন আরও আছে, ওটা আমরা হয়তো পরবর্তী ভিডিওতে দেখবো আর কি। তারপর ইনবক্স হলো আপনি যদি কোনো ওদেরকে যদি কোনো আপনার যদি প্রবলেম হয় তো আপনি আপনি যখন ওদেরকে মেল করবেন অথবা আপনি একটা পোস্ট আপত্তিকর পোস্ট আপনি করলেন রিপোর্ট করলেন, তো ওই রিপোর্টের রিপ্লাইটাও ও এখানে চলে আসে এখানে যে আপনি করছেন, হ্যাঁ তো ওটা রিপ্লাই কি আসলো, এটা ওটা রিমুভ করে দিছে কিনা পোস্টটা, হ্যাঁ নাকি আপনি আপনি ভুল ফেক দিছেন, ওটাও ও এখানে মেসেজ জানায় দেয় আর কি সাপোর্ট ইনবক্সে। আরেকটা হলো যে ভিডিও, ভিডিওতে আমার তো দুটো অপশন আছে মনে হয়, এখন তো বাড়াইছে, এটা হলো ভিডিও ডিফল্ট কোয়ালিটি কি হবে, এইচডি হবে কিনা বা ডিফল্ট যেটা থাকে সেটা হবে, হ্যাঁ আর এটা অটোমেটিকলি প্লে হবে, অটো প্লে হবে কিনা আমরা অফ রাখাই ভালো, এটা না হলে যখনই ফেসবুক ওপেন করি সাথে সাথে ভিডিও অন হয়ে গেল, ঠিক আছে। এই তো মোটামুটি এই ছিল টুকটাক, ধন্যবাদ সবাইকে।